কুষ্টিয়া পাবনা মহাসড়কের ভেড়ামারা উপজেলার 10 মাইল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। ভোরে পাবনা থেকে ছেড়ে আসা চালবোঝাই ট্রাকের সাথে ইট বোঝাই ইঞ্জিন চালিত ট্রলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার শুকুর আলী ও হেলপার আলামিন নিহত হয়। তাদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।